পান খাওয়া বউ। ভালো করে শুনে রাখো নিশা, তোমাকে আমি এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাদের স্কুলে এসব চলবে না। ম্যাম, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আর একবার যদি তোমাকে পান খেতে দেখি তাহলে তোমাকে স্কুল থেকে বার করে দেব। রতন আর নীলিমার একমাত্র মেয়ে নিশা। নিশা দেখতে খুব সুন্দর ছিল। নিশা প্রচুর পান খেত আর যেখানে সেখানে থুতু ফেলে নোংরা করত। একদিন, নিশা নিশা কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এখানে আয়। কেন মা, কি হয়েছে? এখানে পানের থুতু ফেলেছিস কেন? মা, আমি আগের দিন রাতে বুঝতে পারিনি, এখানে পানের থুতু ফেলে দিয়েছি। আরে নীলিমা, একটু পরিষ্কার করে দিলেই তো হয়, একটু পানের থুতুই তো ফেলেছে, এইটুকু ব্যাপারে তুমি বাড়ি মাথায় করছো কেন? এই তোমার জন্য মেয়েটা এত খারাপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি শুনে রাখো, এই পান খাওয়ার জন্য তোমার মেয়েকে অনেক সমস্যার মুখে পড়তে হবে। নীলিমা এই বলে রান্নাঘরের দিকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে নিশার স্কুল থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নিশার স্কুল টিচার বলছি, আপনি একবার তাড়াতাড়ি স্কুলে আসুন। কেন ম্যাম, কোনো প্রবলেম হলো নাকি? আপনি তাড়াতাড়ি আসুন, এখানে এসে শুনবেন। নীলিমা তাড়াতাড়ি স্কুলে যায়। এই দেখুন, আপনার মেয়ে পান খেয়ে কি করেছে, স্কুলের সব দেওয়ালগুলো রং করে দিয়েছে। ম্যাম, এবারের মতো নিশাকে ক্ষমা করে দিন, আমি তাকে বোঝাবো। না না, আমি তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু সে শোনেনি। আমি তাকে স্কুলে আর রাখতে পারবো না, ওর জন্য আমাদের স্কুলের ছাত্ররা খারাপ হয়ে যাবে। এই বলে ম্যাম নিশাকে টিসি দিয়ে স্কুল থেকে বার করে দেয়। নীলিমা নিশাকে বাড়ি নিয়ে গিয়ে খুব রাগ করে। সব কিছু তোমার জন্য হয়েছে। আমি আবার কি করলাম? মেয়েটাকে কিছু না বলে আদর দিয়ে তুমি বাদর করে দিয়েছো। নিশা, তুমি আমার দিব্যি খাও, তুমি আর পান খাবে না। বাবা, আমি তোমার দিব্যি খাচ্ছি, আমি আর পান খাবো না। রতন নিশাকে একটি অন্য স্কুলে ভর্তি করে দেয়। এইভাবে কয়েক বছর কেটে যায়। দেখতে দেখতে নিশার কলেজ শেষ হয়ে যায়। একদিন তন্ময় নামের এক ছেলে তার মা দীপালির সাথে নিশাকে দেখতে আসে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। কিছু সময় পর নিশা তাদের জন্য চা নিয়ে আসে। তন্ময় আর তার মায়ের নিশাকে খুব পছন্দ হয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। কয়েক মাস পর খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। নিশা তার শ্বশুর বাড়ির সমস্ত কাজ খুব ভালো করে সামলাতে শুরু করে। একদিন, রামু, তুই অনেকদিন পর আমাদের বাড়ি এসেছিস, আজ কিন্তু তোকে থাকতে হবে। হ্যাঁ দিদি, তোর কথা খুব মনে পড়ছিল। বৌদি, ছেলে সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। সেই সময় নিশা সেখানে আসে। বৌমা, এটা আমার ভাই, গ্রামে থাকে, বৌদির শরীর খারাপ থাকায় তোমাদের বিয়েতে আসতে পারেনি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি বৌমা। তারপর সবাই দুপুরের খাবার খেতে বসে। সবার খাওয়া হয়ে গেলে রামু বলে, বৌমা কিছু মনে করবে না, একটা পান হবে। রামু, তুই এখনো পান খাস? আমি তোকে কত বার করে বললাম এসব আর খাবি না। খাওয়ার পর একটা করে পান না খেলে আমি একদম থাকতে পারি না। বৌমা, একবার যাও তো বাবুর দোকান থেকে একটা পান কিনে নিয়ে এসো। নিশা তার শাশুড়ির কথা শুনে পান আনতে চলে যায়। নিশা যাবার সময় মনে মনে ভাবে, 5 বছর হয়ে গেল আমি পান খাইনি, আজ মামার জন্য আমারও খুব পান খেতে ইচ্ছে করছে। তারপর নিশা দোকান থেকে অনেকগুলো পান এনে রামুকে একটা পান দিয়ে বাকি সব পান নিজের রুমে লুকিয়ে দেয়। সেই দিন রাতে, আচ্ছা আজকে আমাদের রুম থেকে পানের এত গন্ধ আসছে কেন? কি জানি গো, আমিও গন্ধ পাচ্ছি। কি বাজে গন্ধ, আমি একদম পানের গন্ধ সহ্য করতে পারি না। আমার মনে হয় তোমার মামার জন্য এত পানের গন্ধ আসছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, বৌমা, ও বৌমা, কোথায় গেলে, তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে মা, এখানে কে পানের থুতু ফেলেছে? মা, আমার তো মনে হয় মামা ফেলেছে। দীপালি সেখানে রামুকে ডাকে। ছি ছি রামু, তোর লজ্জা হয়নি? এটা তো একটা বাড়ি, এখানে কেউ এভাবে পানের থুতু ফেলে? দিদি, আমি তো এখানে পানের থুতু ফেলিনি। তাহলে কে করলো এরকম নোংরা কাজ? তুই ছাড়া তো এ বাড়িতে আর কেউ পান খায় না। আচ্ছা ঠিক আছে মা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি রুমে চলে যাচ্ছি, এখানে বেশিক্ষণ থাকলে আমার বমি হয়ে যাবে। এই বলে দীপালি সেখান থেকে চলে যায়।
নিশা পানের থুতু পরিষ্কার করতে থাকে। সেদিন বিকেলে রামু গ্রামে ফিরে যায়। প্রতিদিন রাতে নিশা লুকিয়ে লুকিয়ে পান খেত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন খেতে বসে, বৌমা তোমার শরীর খারাপ হয়েছে? আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি তুমি কিছুই খাচ্ছ না। মা সেরকম কোনো ব্যাপার নয়, এই কয়েকদিন আমার একদম খিদে পাচ্ছে না। ঠিক আছে বৌমা, তন্ময় বাড়ি আসুক, ওকে একবার তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলবো। খাবার খাওয়া হয়ে গেলে নিশা তার রুমে চলে যায়। তন্ময়কে কি করে বলবো যে পান খেয়ে খেয়ে আমার এই অবস্থা। সন্ধ্যের সময় তন্ময় বাড়ি ফিরলে দীপালি বলে, বাবা তন্ময় বৌমা কিছুই খাচ্ছে না, তুই একবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যা। আচ্ছা মা ঠিক আছে, আমি ওকে কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। সকালে তন্ময় নিশাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার চেক আপ করার পর বলে, আপনার স্ত্রী কোনো নেশা করত? কই না তো, আমি তো ওকে কোনোদিন নেশা করতে দেখিনি। পেশেন্টের জিভে ইনফেকশন হয়ে গেছে, সেই কারণে ও কিছুই খেতে পারছে না। তন্ময় আমাকে ক্ষমা করে দাও, আমি রোজ লুকিয়ে লুকিয়ে পান খেতাম। কি তুমি পান খেতে? ছি ছি নিশা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। দেখুন তন্ময় বাবু, পেশেন্টকে এক মাস এখানে অ্যাডমিট থাকতে হবে, তবেই সে সুস্থ হবে। ঠিক আছে ডাক্তার বাবু। এরপর তন্ময় বাড়ি ফিরে যায়। কি রে বৌমা কোথায়? মা তোমার বৌমা রোজ আমাদের কাছে লুকিয়ে পান খেত, এই কারণে তার জিভে ইনফেকশন হয়েছে। আয় রে আমার পোড়া কপাল, আমার একমাত্র ছেলের বউ আবার এরকম হলো। তন্ময় নিশার মায়ের বাড়ি ফোন করে বল, তাদের মেয়ে পান খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তারপর তন্ময় তার শ্বশুর বাড়ি ফোন করে। রতন আর নীলিমা নিশার খবর পেয়ে হসপিটালে যায়। মা বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন পান খাবো না। দেখলে তো, আমি বলেছিলাম এই পানের কারণে একদিন তোমার মেয়ে অনেক বড় সমস্যায় পড়বে। মা ওকে আর কিছু বলবেন না, নিশা নিজের ভুল বুঝতে পেরেছে। কিছুদিন পর নিশা সুস্থ হয়ে বাড়ি ফেরে। নিশাকে দেখে তার শাশুড়ি বলে, বৌমা একটা পান খাবে নাকি? মা পান খেয়ে আমি খুব শিক্ষা পেয়েছি, আর কোনো দিন পান খাবো না। নিশার কথা শুনে সকলে হাসতে থাকে। বিদেশি সতীপ, বাবা একটা খুব সুখবর আছে। কি সুখবর মা? বাবা আমি তোর বাবার বন্ধু মদন বাবুর মেয়ে টুম্পার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, আর আগামী দিনে আমি তাকে আশীর্বাদ করতে যাচ্ছি। মা এ তুমি কি বলছো? তুমি ওই অশিক্ষিত গেও মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, যে কোনোদিন স্কুলের মুখ দেখেনি? আরে বাবা সে মেয়ে হিসেবে খারাপ নয়, হাজার প্রদীপ নিয়ে ঘুরলেও অত ভালো বউ তোমার কপালে জুটবে না। ভবানী এই বলে সেখান থেকে চলে যায় এবং কিছুদিনেই জোর করে টুম্পার সঙ্গে রাকেশের বিয়ে দিয়ে দেয়। বিয়ের প্রথম দিন রাকেশ টুম্পার কাছে গিয়ে বলে, দেখো টুম্পা, মা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, সেজন্য আমার থেকে কোনো কিছুর আশা তুমি করবে না। রাকেশ তুমি যাই বলো, আমি এখন তোমার বউ, আমার ভালোবাসায় তুমি এক না একদিন আমায় নিজের বউ মানতে বাধ্য হবে। রাকেশ টুম্পার কথা শুনে সেখান থেকে হলরুমে গিয়ে শুয়ে পড়ে। দ্বিতীয় দিন সকাল হতেই রাকেশ তার বন্ধু সুজয়ের কাছে যায়। সুজয় রাকেশকে আসতে দেখে বলে, আরে বন্ধু কি হলো, সকাল হতে না হতেই আমার কাছে এসে হাজির? এখন তো তোকে বৌদির সঙ্গে থাকা উচিত। আচ্ছা আগে বল, কাল রাতটা কেমন কাটলো? ওই অশিক্ষিত গেও মেয়ের সঙ্গে একই রুমে থাকবো? তোর মাথাটা খারাপ হয়নি তো? আমি তো সারা রাত হল রুমে শুয়ে শুধু মশার কামড় খেয়েছি, মা তো আমার লাইফটাই খারাপ করে দিল। আরে ভাই যা হওয়ার হয়ে গেছে, এখন আর কি করা যাবে, এখন বৌদির সঙ্গেই তোকে নতুন করে জীবন শুরু করতে হবে। সুজয় ওই টুম্পার হাত থেকে বাঁচার জন্যই তো আমি তোর কাছে এসেছি। তুই কিছুদিন আগে বলেছিলি না যে আমেরিকায় একটা ভালো চাকরি আছে? ভাই তুই আমার সেখানে ব্যবস্থা করে দে, আমি আমেরিকায় গিয়ে সেটেল হতে চাই। রাকেশ সুজয়কে এই বলে সেখান থেকে চলে আসে। সুজয় রাকেশের এই রকম দুরবস্থা দেখে খুব দুঃখী হয় আর রাকেশের মায়ের কাছে যায়। কাকিমা আপনি কিন্তু ঠিক করেননি, আপনি জোর করে রাকেশের বিয়ে দিয়ে দিলেন, রাকেশ কিন্তু এই বিয়েতে খুশি নেই। রাকেশ আমার ছেলে, সেজন্য ওর ভালো খারাপ তোমার চেয়ে আমি বেশি জানি। রাকেশের কপাল ভালো যে টুম্পা ওর বউ। ভবানী সুজয়কে এই বলে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এদিকে সুজয় কিছুদিনের মধ্যেই রাকেশের আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দেয়। রাকেশ নিজের প্যাকিং শুরু করে দেয়। টুম্পা স্বামীকে বিদেশ যেতে দেখে বলে, রাকেশ তুমি বিদেশে গিয়ে ভালো করে কাজ করবে এবং সেখানে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, কারণ ওখানে তোমার দেখাশোনা করার জন্য আমরা থাকব না, আর ফ্রি হলে আমাকে ফোন করবে, আমি তাতেই সন্তুষ্ট। হ্যাঁ ঠিক আছে, আর বেশি জ্ঞান দিতে হবে না, আমাকে এখনই বেরোতে হবে, না হলে ফ্লাইট মিস করে যাব। রাকেশ সেখান থেকে আমেরিকার জন্য রওনা দেয়। রাকেশ আমেরিকায় গিয়ে বলে, এতদিন পর আমার বিদেশে আসার স্বপ্নটা সফল হয়েছে, এখন শুধু ভালো করে পরিশ্রম করে সারা জীবনের মতো এখানে সেটেল হতে হবে, একবার সেটেল হয়ে গেলে ওই অশিক্ষিত বউয়ের মুখটা আর দেখতে হবে না। দ্বিতীয় দিন রাকেশ অফিস জয়েন করে। সে অফিসে গিয়ে বিদেশি মেয়েদের দেখে বলে, সত্যি বিদেশি মেয়েদের কথাই আলাদা, এদের স্টাইল দেখে যে কোনো ছেলে ফিদা হয়ে যাবে। রাকেশ এই সব কথা ভাবছিল, তখনই রাকেশের কাছে অফিসের এক মেয়ে এনা আসে। হ্যালো রাকেশ, মাই নেম ইজ এনা, আমাকে বাঙালি লোক ও বাংলা ভাষা খুব ভালো লাগে, সেজন্য ভাবলাম আপনার সঙ্গে বন্ধুত্ব করে ভালো করে বাংলাটা শিখব। কোনো প্রবলেম নেই এনা, তোমাকে আমি আমার মাতৃভাষা শেখাবো, এ তো আমার সৌভাগ্য। রাকেশ আর এনা অফিসের বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতে লাগে। রাকেশ এনাকে বাংলা ভাষা শেখাতে শেখাতে তাকে ভালোবেসে ফেলে। এদিকে এনাও রাকেশকে পছন্দ করতে লাগে। কিছুদিনের মধ্যেই দুজনে চার্চে গিয়ে বিয়ে করে নেয়। রাকেশ, এবার তো আমাদের বিয়ে হয়ে গেল, এবার বলো কবে আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে, আমি ছোটবেলা থেকে ইন্ডিয়া দেখতে চাই। আরে ডার্লিং, ইউএসএ থেকে কেউ ইন্ডিয়া দেখতে যায় না, ইন্ডিয়ার চারিদিকে তুমি নোংরা ছাড়া আর কিছুই দেখতে পাবে না, সেজন্য শুধু শুধু ইন্ডিয়া যাওয়ার কথা ভেবো না, তার চেয়ে ভালো চলো আমরা সুইজারল্যান্ডে বেরিয়ে আসি। না রাকেশ, আমি ইন্ডিয়ায় বেড়াতে যাব, আমি তোমার বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সেবা করতে চাই। আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়া যাওয়ার জন্য আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, ছুটি পেয়ে তারপরে ইন্ডিয়া যাব। রাকেশ এনাকে এই বলে ইন্ডিয়া যাওয়ার কথা এড়িয়ে যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। রাকেশ এনার ইন্ডিয়া যাওয়ার কথায় সব সময় কাজের বাহানা দেখিয়ে দিত। একদিন সন্ধেবেলা রাকেশ কাজ থেকে বাড়ি এসে দেখে এনা ব্যাকপ্যাক করছে। সে এনাকে ব্যাকপ্যাক করতে দেখে জিজ্ঞাসা করে, আরে এনা, ব্যাকপ্যাক করে তুমি কোথায় যাচ্ছ? কাজের সূত্রে আবার কি লন্ডন যেতে হচ্ছে? রাকেশ, আমি লন্ডন নয়, ইন্ডিয়া যাচ্ছি, তুমি তো আমাকে ওখানে নিয়ে যাবে না, সেজন্য আমি একাই যাচ্ছি। এনা ছোট ছোট কথায় এত রাগ করে না, আমি কালি বসের কাছে ছুটি নিচ্ছি, তুমি একটু শান্ত হও, আমরা খুব শিগগির ইন্ডিয়া যাব। তোমাকে আর ছুটি নেওয়ার ভান করতে হবে না, আমি বসের কাছে অলরেডি তোমার ছুটি নিয়ে নিয়েছি, সেজন্য ইন্ডিয়া আমি একা নয়, তুমি আমার সঙ্গে যাচ্ছ। এনা রাকেশকে জোর করে আমেরিকা থেকে ইন্ডিয়ায় নিয়ে আসে। রাকেশ বাড়িতে আসতেই তার বউ টুম্পা রাকেশকে দেখে বলে, রাকেশ তুমি চলে এসেছো, আমার বিশ্বাস ছিল যে তুমি আসবে, কিন্তু প্রতিবেশীরা সব সময় আমায় মিথ্যে বলতো যে তুমি বিদেশ থেকে আর কখনোই ফিরে আসবে না। টুম্পা রাকেশকে দেখে খুব খুশি হয়। তখনই গাড়ি থেকে এনাকে নামতে দেখে টুম্পা রাকেশকে বলে, রাকেশ ইনি কে, তোমার ফরেনার বন্ধু নিশ্চয়ই? না, এ আমার বিদেশি বউ, আমি এর সঙ্গে বিয়ে করে বিদেশে খুব সুখেই আছি, শুধুমাত্র ও ইন্ডিয়া আসার জন্য জেদ করছিল, তাই আমি মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ছেলের গলার আওয়াজ পেয়ে রাকেশের মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে ছেলে বিদেশি বউ নিয়ে ফিরেছে। আরে বাবা, বাড়িতে বউ রেখে তুই শেষমেশ বিদেশে গিয়ে বিদেশি বউ নিয়ে এলি, এতদিন টুম্পা তোর অপেক্ষায় আছে আর তুই তার জন্য বিদেশি সতীন নিয়ে আনলি। মায়ের কথা শুনে রাকেশ চুপ করে থাকে। এদিকে এনা ও রাকেশের প্রথম স্ত্রীর কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই টুম্পা নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আরে দেখো দেখো, আমার স্বামী বিদেশ থেকে উপহার হিসেবে বিদেশি সতীন নিয়ে এসেছে, এই বিদেশি সতীনকে আমি আলমারিতে বন্ধ করে রাখবো, আমার সতীনকে যেন কারো নজর না লাগে। টুম্পার এইরূপ ব্যবহার দেখে ভবানী বৌমাকে ঘরের ভিতর নিয়ে যায়। রাকেশ টুম্পার চেক আপ করানোর জন্য বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তারবাবু বাড়িতে এসে টুম্পাকে ভালো করে চেক আপ করার পর রাকেশকে বলে,
রাকেশ, তোমার দ্বিতীয় বিয়ের ব্যাপারটা টুম্পার মোটেই ভালো লাগেনি। তোমার এই ব্যবহারে সে এত দুঃখ পেয়েছে যে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ডাক্তারবাবুর এই কথা শুনে এনা রাকেশের ওপর খুব রেগে যায়। রাকেশ, আমি তোমাকে খুব ভালো মনের মানুষ ভাবতাম, কিন্তু তুমি টুম্পা দিদি এবং আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আজ আমি বুঝলাম এই কারণে তুমি ইন্ডিয়া আসতে চাইছিলে না। এনা, তুমি যা জানার জেনে নিয়েছো। টুম্পার সঙ্গে বিয়ে মা জোর করে দিয়েছিল। আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গে থাকতে চাই, সেজন্য আমরা কালই আমেরিকায় রওনা দেব। কিন্তু রাকেশ, আমি আমেরিকায় যাব না। আজ আমাদের জন্য টুম্পার এই অবস্থা, এখন থেকে আমি এখানে থেকেই টুম্পা দেখাশোনা করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এনার এই রূপ কথাবার্তা শুনে রাকেশ মনে মনে খুব আফসোস করে এবং এনার সঙ্গে সেই বাড়িতে থেকেই টুম্পার ভালো করে দেখাশোনা করতে থাকে।